সকালে নাস্তা হিসেবে খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় খোলা জালি পিঠাটা বানানো তো আমাদের অঞ্চলের কিন্তু খুবই বিখ্যাত আর আমার ঘরেও সবাই অনেক পছন্দ করে তো সেই জন্য এটা বেশিরভাগ সময় বানানো হয় অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম আশা করি আমার ব্লগটা পুরোটাই দেখবেন তো খোলা জালি পিঠা খাওয়ার পর দেখি যে আকাশে মেঘলা মনে হয় বৃষ্টি আসবে নাস্তা খাওয়া শেষ করে আমি বাজারে গিয়েছিলাম তো বাজারগুলো করে নিয়ে আসলাম বাজার থেকে আসতে আসলে দেখি যে বৃষ্টি এসেই গেলো তো যাই হোক একটু বৃষ্টি আসলে কিন্তু ভালোই লাগে অনেক গরম পড়ছে তো এই দিয়ে আমি একটা কেক বানাবো চকলেট কেক এইটার রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে তো দুই চ্যানেলে যদি একই রকমের রেসিপি দেওয়া হয় তাহলে কিন্তু কফি ডেট আসবে সেই জন্য আমি কেকের রেসিপিটা আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি আমি এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিবো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো ঘরের জন্য কিছু নতুন পর্দা আরও দশ দিন আগে অর্ডার দিয়ে আসছিলাম তো আজকে সকালে নিয়ে আসছি দেখার পরে আমি যখন বাজারে গিয়েছি তো এরপরে পর্দাটা নিয়ে আসলাম আমার পর্দাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আগেরগুলো ছিল লাল রঙের তো অনেক বছর পর আমার পর্দাগুলো চেঞ্জ করলাম নিজের টাকায় কিছু করার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আমি যেটা ইনকাম করি ইউটিউব থেকে টুকটাক আমার ঘরের জন্য এটা সেটা কিনে হয় এরপর আবার ইউটিউবের জন্য বিভিন্ন রকমের হাঁড়ি ফাতিল এটাও আমি আমার হাতে টাকা আসলে কিনে ফেলি কারণ আমার ইনকাম দিয়ে আমি কিনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা হচ্ছে রাতের জন্য কই মাছ ভুনা করেছে কই মাছ ভুনার রেসিপিটাও কিন্তু কুকিং চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব রাতের জন্য করেছে কই মাছ ভুনা আলু ভর্তা ডাল অনেক দিন পর এই মজার খাবারটা খাবো অনেক বেশি ভালো লাগছে খেতে তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ